আছে, আপনাকে ওরা খোঁজ করতেছিল, 2 বছর হলো খোঁজ খবর করে পায়নি। তো আমি আসলে খুবই খুবই দুঃখিত, আমার খুব কষ্ট লাগছে। আপনি এই বয়সে কষ্ট করে ঢাকা এসে আজকে আপনি আছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি আর কষ্ট করতে হবে না। আমি চেয়ারম্যানের কাছে গেছি, আমি শুনলাম চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, কেউ ওই যে মেম্বার সব শরীর মেম্বার আমার মাথা ফাট দেওয়া দেখো যে প্রথম কাটাইলে তোমার ছেলের তুমি আর দেয় না কিছু দেয় না, একটা সাউডার কার্ড দেয় না কিছু দেয় না। আপনি ধরেন সাওয়ালের তো একটা প্রতিবন্ধী কার্ড পাবে, সে 750 করে প্রত্যেক মাসে ভাতা পাবে, আপনি একটা ধরেন বয়স্ক ভাতা পাবেন। আর আপনার ঘরের জন্য আমি সকালেই আমি 3 লক্ষ টাকা আমি ম্যানেজ করেছি, আমি আমি নিজে ধরেন এলাকার মানুষের জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই। আর আপনি আজকে ঢাকায় এসে আমার মায়ের বয়সে আপনি আপনি এই বয়সে কষ্ট করবেন, আপনার আমি শুনেছি আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, আপনারা অত্যন্ত একটা সম্মানী সম্ভ্রান্ত ঘরের মানুষ, আজকে এই অবস্থায় কষ্ট করতে হচ্ছে ঢাকা শহরে, আমি তো জানতামই না। আমি কালকে রাত্রে জানার সাথে সাথে আমি ওই সাংবাদিক সজীব ভাইয়ের সাথে কথা বলেছি, বলে আমি খালি আল্লাহ আল্লাহ করছি যে আজকে সকালে যাতে আপনাকে এসে আমি পাই, যাতে আপনার দায়িত্বটা আমি নিজের কাছে তুলে নিতে পারি। তাছাড়া আমার রাজনীতি করার কি উদ্দেশ্য বলেন? বলেন খালাম্মা, আমি কোনোদিন শুনিনি আপনার, আমি কোনোদিন শুনি, আমি দেশ গ্রামে শুনিনি যে আপনি রাজনীতি করতে পারেন। আপনার লাখন ছেলে, আপনার লাখন ছেলে মানুষ হতেই পারে না। না, দোয়া করে আমি প্রতিদিন আমি আমার খারাপ লাগছে যে আমি আসার আগের দিন আমি 5 দিন এলাকা ছিলাম, এই যে জানুয়ারি মাসে 1 তারিখের আগে আমি 100 জনকে হুইল চেয়ার দিয়ে আসলাম, আপনার ছেলে যে প্রতিবন্ধী ঢাকায় কষ্ট করতেছে আমি জানলে পারে তো আমি একটা হুইল চেয়ার সাথে করে আনতে পারতাম। এখন আপনার ছেলে তো এখন মনে হয় হাসপুকুরে আছে, হাসপুকুরে থুয়েছি বাজান। আর হাফেজ কোথায় আছে? হাফেজ দেশে থুয়েছি বাজান, ওই যে বলি আছে না? হ্যাঁ হ্যাঁ, বলি মাদ্রাসায় থুছিলাম বাজান, তারপর এখন তারপরে যে পাউডার গেছে ওই ওই মাদ্রাসায় চলতে পারে না, এখন চলতে পারে না। আমি তো প্রত্যেকটা ইউনিয়ন থেকে তালিকা করে লিছি, খুরিডান ওই যে বলটা নষ্ট হয়ে গেছে। আরে আপনি এখন কোন জায়গাতে বাড়ি করে দিলে আপনার জন্য সুবিধা হয়, হাসপুকুরিয়া নাকি চৌগ্রাম? শুনেন, আমার বাড়ি আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর ভিটা আমার শ্বশুর বাড়িতে। সেটা কোন জায়গাতে? মানে হাসপুকুরিয়া আমার বাড়ির কাছে। সেই জায়গা নিয়ে সমস্যা? জায়গা নিয়ে সমস্যা। আচ্ছা, আমি আমি চেয়ারম্যানকে নিয়ে আমি কালকে সুকাশের চেয়ারম্যানকে পাঠাইছি এবং চৌগ্রামের চেয়ারম্যানকে পাঠাইছি, ইউনোকে পাঠাইছি, তারা সবাই আপনার পক্ষে থেকে যেটা ন্যায়সঙ্গত সমাধান করে দিবে, ওই জায়গাটা যাতে আপনি পান এবং ওই জায়গাটাতে ঘর করে দেওয়ার জন্য আমি 3 লক্ষ টাকাও ব্যবস্থা করেছি, ঠিক আছে? আপনি মানুষের কাছে দিবেন না, ওনার কাছে না, আপনি আমি নিজে করে দেব, আমি নিজে করে দেব। আপনি কোন জায়গাটাতে আপনি থাকতে চান, মানে সুকাশে? আমার শ্বশুর বাড়ি আছে সামনে, সামনে জায়গা আছে বাজার, ঠিক আছে? আর আপনি দয়া করে আমি আপনার দুইটা পা ধরি, আপনি আর ঢাকায় এই কষ্ট করে এই শীতের মধ্যে আপনি দুইটা ভাইয়ের একটু কাট কুট করে দিবেন, একটু প্রতিদিন ভাতা করে দিবেন, আমি আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 লক্ষ মানুষের ঘর করে দিচ্ছে, আমার সিংড়াতে 1390 জনের ঘর কমপ্লিট হয়ে গেছে, আরো 385 জনের ঘর হচ্ছে, আর এর মধ্যে আপনার একটা ঘর হবে না, এটা কোনোদিন হতে পারে? এটা হতে পারে না। আপনি আপনি যে কালকে বলেছেন যে পলকের সাথে আপনি দেখা করতে চাইছেন, দেখা করতে পারেননি, এর জন্য যারা দায়ী আমি তার ব্যবস্থা নিব, কিন্তু আমার এলাকায় আমার দরজা সবসময় খোলা, কোনো কারণে কেউ যদি না, ঠিক আছে? আমি জানি জানি জানি, আপনি 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 এই কষ্টটা মনের থেকে আমাকে মাফ করে দেন খালাম্মা, এটা এটা আমার আমাকে আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার দুটো পা ধরে ক্ষমা চাই। আপনি এই বয়সে ঢাকা এসে কষ্ট করছেন, আপনি আমার এলাকার একজন নাগরিক, সে যেই হোক এটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব মনে করি। আমি সজীব ভাইয়ের রিপোর্ট মানে দেখার সাথে সাথে আমি সারাদিন শেষ করে আমি 11টার দিকে আমাকে আমার ছাত্রলীগের সাবেক নেতা লিখন আমাকে মেসেঞ্জারে পাঠাইছে যে ভাই এটা তো আমাদের খুব কষ্ট লাগতেছে, আপনি একটু দেখেন। আমি সাথে সাথে ওনাকে রাত 12টার সময় ফোন করেছি, তারপরে আমি আল্লাহ আল্লাহ করেছি যে আল্লাহ আমার খালাটা যাতে অন্তত থাকে, আমি যা যাতে পাই, আমি তার সেবা করা যাতে সুযোগ আল্লাহ তুমি আমাকে দাও। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, প্রধানমন্ত্রী একজন অনুসারী হিসেবে, একজন একজন সেবক হিসেবে আমি যদি আপনার সেবাটা করতে না পারি তাহলে আমার এমপি হয়ে মন্ত্রী হয়ে লাভ কি বলেন খালা? আমি যে বক করে আসতে বলেছি ও আপনি গাড়ি করে নিয়ে সিংড়া যাবে, আর সুকাশের চেয়ারম্যান আছে মোফা, ঠিক আছে? চৌগ্রামের চেয়ারম্যান আছে ভোলা, ঠিক আছে? ওদেরকে আমি বলে দিচ্ছি,
ওরা যে আপনার শ্বশুর বাড়ি যে জায়গাটাতে আপনার ঘরটা করলে আপনি ওখানে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আপনি শেষ বয়সটা আমি আমার জন্য আমি কিছু চাচ্ছি না আমার 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 মা আপনার বয়সী আপনার মতো ঠিক আছে আমার মায়াকে আমি যেভাবে দেখাশোনা করি আমি আমার এলাকার সব মায়েদেরকে আমি যাতে এইভাবে দেখাশোনা করতে পারি কেউ জ্বালাইতে পারবে না আমি দায়িত্ব গ্রহণ করতেছি আপনাকে নিয়ে যে ঘরটা আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেব কারো হাতে টাকা দেব না আমি নিজে দেখাশোনা করব আর বকর তো ভাইস্তে আছে আপনার ভাইস্তে আছে ওই উপজেলা আওয়ামী লীগের সদস্য হ্যাঁ ও সোনাপুর থেকেই ও কান্তিছে আর আমাকে বারবার বলতেছে যে ভাই আমরা দুই বছর হলে খুঁজতেছি পাচ্ছি না আমি তোমার ফুবুকে তুমি নিয়ে যাও জিনিসপত্র গুছাই নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে যে ও কিন্তু এর লজ্জা পায়নি ও কিন্তু ওর মানে কোনো রকম লজ্জা করেনি বলছে ভাই আমার আপন ফুবু ও যখন আমি পাঠাইছি তো আমি চৌগ্রাম শুনে ওকে পাঠাইছি ও চৌগ্রামের ছাত্রলীগের সভাপতি ছিল আমার সাথে এখন উপজেলা আওয়ামী লীগের সদস্য তা আমি চেয়ারম্যানকে পাঠাইলাম বক্করকে পাঠাইলাম যে ভাই দেখো তো এই সাজেদা খালাক চিনো কিনা তার বাড়ি এখানে বড় চৌগ্রাম শুনতেছি বাপের নাম আফসার ওই সাথে সাথে আমার ফোন করছে ভাই আমার ফুবু আমরা দুই বছর যাচ্ছি ঠিক আছে তুমি একটা কাজ করো ভাই খালা আপনি জিনিসপত্র কি আছে না আছে এগুলো গুছাইলেন আর আমি সাথে করে কিছু টাকা আনেছি সেগুলো দিয়ে দিচ্ছি এই সাদ্দাম 20,000 টাকা হতো আর আপনার আমি 3,00,000 টাকা জোগাড় করছি আমার মানে আমি তো বললাম যে আপনি এই জায়গার থেকে কেন ঢাকা এসে বিক্রি করবেন আমি তো আসি আপনার ছেলে হিসাবে আপনার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সম্ভ্রান্ত পরিবার আমি খোঁজ দিয়ে দেখি যে তারা মানে বলতে গেলে জমিদার ফ্যামিলি আপনি কালকে বললাম না যে তার আমি কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইনি তো আসলে মানে মানুষের কাছে হাত পাইতে চলার মতো মানুষ না আমার কথা শুনে আমার মনে হলো যে ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব ভালো হবে আমাকে বকর বলতেছে ভাই ওনার তো জমিদার পরিবার কিন্তু ওনার স্বামী ওনার মানে শ্বশুর তাদের সব মানে বদভ্যাসের কারণে সম্পদগুলো সব শেষ হয়ে গেছে পারিবারিক গ্যাঞ্জাম সব কিছু বিলায় আজকে দেখেন মানে আল্লাহ ভাগ্যের পরিহাস আপনি আর ঢাকা থাকার প্রয়োজন নাই মানুষের কাছে হাত পাত দরকার এটা আপনি রাখেন এটা এখানে আপনি আমি ছোট ভাইয়ের দায়িত্ব ব্যবস্থা করতেছি ওই হাফেজের ব্যবস্থা করতেছি ঠিক আছে আর ও ও ও যে প্রতিবন্ধী আছে আমি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি আর ওর হুইল চেয়ার সহ ওরা একটা কর্মসংস্থান যাতে একটা মাদ্রাসা বা মসজিদ হয় শুনেন ওই ছোট ভাইয়ের একটু চিকিৎসার জন্য একটু দেখুন একটু ব্যবস্থা আমি ঢাকায় আমি চিকিৎসা করাই দেবো ও তো এখন তো সিংড়া আছে হ্যাঁ সিংড়াতে আছে বাকি আছে আজকে আপনি বকরের সাথে আপনার সাথে আমি ইয়া করার জন্য মেলা দিন হলে যোগাযোগ করার চেষ্টা করছি পারিনি বাজার না বুঝতে পারছি আপনি পাইলে পারে তারই কষ্টটা করতে হতো না এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার চেয়ারম্যান মেম্বার সব কিছু গ্রামের মানুষের আমার সব কিছু কাগজপাতি সব দুই তিন পিড়ে করে লিখিত আপনার বাড়ি আমার বাবা জান আল্লাহ জান আরো উচ্চ মুখ লিয়ে আল্লাহ জান বহুত ভালো আমি আল্লাহর কাছে দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন দোয়া করি বাবা সারাদিন রাত আপনাদের জন্য কাজ করতেছে কাজ করতেছি বাবা আমরা তার কর্মী হিসেবে কাজ করতেছি শুনেন আমাদের আমি যদি আমার এলাকার লোকজনকে যদি আমি যদি সেবা করতে না পারি তাহলে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে কিভাবে খোঁজ খবর রাখবে বলেন আমরা তো তার প্রতিনিধি আমি এটি বসিয়েছি কালকে বেটা আসছে মেলা সেলেসে দিছি টিভি সেলেসে দিছি আপনি ভাই দিয়েছি আলে দুটি ছেলের জন্য আমি পাগলের মতো কুত্তার মতো খালি ইয়ে করছি আমার কালকে বেটা আছে আমার কাছে বসেছে আমি এইরকম ভাব বাবা আমি দিছি আগ হয় না ঠিক আছে হে বেটা ছেলে এসে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে করেছে ছেলের কাছে এসে আমি বসি এরকম ভাব বাবা আমার আমার ছেলে আমার খুব ভালো আমি আমার ছেলের আমি শুনেছি সারা দেশের মানুষ শুনেছে তারা সবাই আপনার জন্য দোয়া করেছে
আজকে যে আল্লাহ আপনার কাছে নিয়ে আসছে, আপনি যদি একটুখানি আমি সেবা করতে পারি তাহলে আমার রাজনীতিটা সার্থক বলে মনে করব। আপনি দোয়া করুন, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন? আপনি কোনো রাজনীতি করা লাগবে না, এই মায়ের দোয়া যদি থাকে, বাপ একরে বুঝুন, মায়ের যদি দোয়া থাকে আল্লাহ দিলে আল্লাহ মায়ের দোয়া সত্যি। আমিন। খাওয়া দাওয়া করছেন? খাসি বানান। কি খাইছেন সকালে? কম বানান, দুঃখের কথা ওই মাছ বাজারে গেছেন সকালবেলা ঠান্ডা মধ্যে জায়গা ছিল মাছ চাল বেশি দর্শন। আমি তোমার জন্য গর্বিত যে তুমি যে সাথে সাথে পরিচয়টা দিয়ে তুমি যে চলে আসছো, তোমার মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না, এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। ঠিক আছে, ঠিক আছে। আমাকে সব বলেছে কালকে রাত্রে, আমি কালকে 12টার সময় ওর সাথে অনেকবার কথা বলেছি এবং ওকে আমি বলেছিলাম দুপুরের মধ্যে আসবো, ওই দেখানো গাড়িতে রওনা দিয়ে চলে আসছে। আমি শুনেছি আপনি ওখানে আপনার ঘর করে দিয়ে যাতে আপনি ছোটোখাটো একটা জায়গা থেকে কিছু আয় ইনকাম করতে পারেন, আমি সব ব্যবস্থা করেছি, আমি 3 লক্ষ টাকা ব্যবস্থা করেছি, আপনি একদম চিন্তা করবেন না। আর এই 20,000 টাকা আমি দিলাম, আপাতত আপনি চলবেন আর বাকি ব্যবস্থা আমি করতে পারি। আপনি দোয়া করবেন যাতে আপনার সওয়াল পাইসে থাকতে আমার সিংড়ের কোনো মানুষ যাতে কারো কাছে হাত পাইতে চলতে না হয়, কোনো জায়গায় যে ভিক্ষার হাত নিয়ে চলতে না হয়। আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন, আল্লাহ যাতে কবুল করেন। দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করি। আপনার সঙ্গে আপনি যার কাছে মানে দেখা করার জন্য, যে মানুষটার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, সেই মানুষটার দোয়ার থেকেও ঘুরে এসেছেন আজকে সেই মানুষ আপনার কাছে এসে আপনার কাঁধে হাত রেখে আছে। আমি জীবনে কল্পনা করতে পারিনি, আমি জীবনে কল্পনা করে পারিনি যে আমার সাথে দেখা হবে, যে ডাক্তারের সাথে এরকম ভাবে আমার সাথে যে দেখা হবে আমি কোনো জীবনে কল্পনা করে পারিনি। আমি আল্লাহ শীতের দিন আমার একটা আপনার কাছে মানে চাওয়া আছে, আপনি আর এই ঢাকা শহরে থাকেন না, এই পথে আর থাকেন না, আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি যাবেন? আপনি বাড়ি যাবেন না? আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনার ঘর করে দেওয়ার সব দায়িত্ব নিচ্ছি, 3 লক্ষ টাকা খরচ করে আপনার ওই শ্বশুর বাড়ির ওই জায়গাতেই করে দেবো, ওই জায়গাতে ব্যয় করে। আর আপনার ওখানে মানে চলার জন্য একটা ভাতার ব্যবস্থা এবং নগদ কিছু টাকাও দিয়ে যাচ্ছি, আর আপনার সওয়ালেরও দায়িত্ব আমি গ্রহণ করতেছি। তাহলে আমি ঢাকা, আমি ঢাকা শহর আর কষ্ট থাকে না, আমি থাকব না বাজান, আল্লাহ আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আমি ঢাকাতে থাকব না বাজান। আপনি আমার আমার এলাকায় ফিরে আসেন। আমি চাই না কেউ ভিক্ষা না বাবা, আমি কি করব, কাম না বাবা, বাসা বাড়িতে গ্রামে অনেক কিছু। আচ্ছা, আর আপনার উসিলায়, আপনার উসিলায় এই যে সওয়ালটা কালকে এই যে পথে পথে ঘুরে ঘুরে যারা কষ্টে আছে রিপোর্টগুলো করেছে, আমি এই যে তাদের জন্য কম্বলও আনিছি। আপনি শীতের মধ্যে যেরকম কষ্ট করতে হচ্ছে, আর তো কষ্ট করতে হবে না ইনশাল্লাহ, এটা তো আপনি নিয়ে সিংড়া যাবেন, আরও 200টা পরিবার এই আশপাশে যারা থাকে আপনি যাদেরকে চিনেন জানেন তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে উপহার দিয়ে যাবেন, আর এই সওয়ালের কাছে দিয়ে যাবেন, যাতে এই সওয়ালে যে ঘুরে ঘুরে রিপোর্ট করে এই একটা করে কম্বলও রিপোর্ট শেষে শেষে তাদের গায়ে দিয়ে যাবে। ঠিক আছে, আমাদের মন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ বলক সিলেটে যেদিন থেকে নির্বাচিত হয়েছে এমপি হিসেবে, এমন কোনো নাগরিক নাই, ফকির গরিব মিসকিন ধনী বড় লোক তার দোজা থেকে ঘুরে আসে, যত বেরিগেটই থাক মন্ত্রী মহোদয় নরেন্দ্র করার সাথে সাথে তাকে দোজা খুলে দিতে হয়। আমার ফুপু হয়তো ওইভাবে বুঝতে পারেনি, কোনোভাবে হয়তো পারেনি, পারেনি, কিন্তু আমাদের জানা মতে মন্ত্রী মহোদয় দোজা থেকে কোনো ঘুরে আসেনি। তবে আপনাদের সুবাদে আজকে আমি আমার ফুপুকে ঘুরে ফিরে পেয়েছি, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমার ফুপুকে আমরা অনেকদিন পরে খুঁজে পেলাম, আমি এখন ফুপুকে নিয়ে নাটোরের সিংড়াতে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার ফুপু যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, মন্ত্রী মহোদয়ের কাছে আমার সিংড়াবাসী এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া করি উনি যেন উত্তর উত্তর